সকলেই বলছি আলহামদুলিল্লাহ অতপর সালাত এবং সালাম পড়ি আমাদের রাসুলের উপর যিনি আমাদেরকে আমাদের রবের পথে দেখিয়েছেন রবের পথ প্রদর্শন করেছেন যে পথেই আমাদের মুক্তি সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতের সার্বিক সফলতা আর সকল অন্ধকার পথ থেকে মুক্তির পথ আমরা সেই রাসুলের উপর সকলেই পড়ি সাল্লু আলাইহি ও সাল্লাম আমার প্রাণ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা পৃথিবীর যে যেখানে রয়েছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিগত সপ্তাহের মতো আজকে আমাদের মসজিদ নবীর হতবার অনুবাদের লাইভ অনুষ্ঠানে আমি আশা করব যে আপনারা খুব মনোযোগ দিয়ে অনুবাদ শোনার চেষ্টা করবেন এবং যারা ফেসবুকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন তার অবশ্যই এক্ষনি অন্যের কাছে শেয়ার করে দেবেন যেন সবাই বা অসংখ্য মানুষ এই নিয়াম দ্বারা উপকৃত হতে পারে আমরা যেন সবাই একদার আল্লাহ আল্লাহ থেকে পুরস্কার পাই সেই লক্ষ্যে তো প্রিয় বন্ধুগণ আজকে যিনি খুতবা দিয়েছেন তিনি হলেন ফদিল শেখ ফজল শেখ আবদুল্লাহ বিন আব্দুর রহমান হাফিজাহুল্লাহ আজকে যে বিষয়ে তিনি খুতবাটি পেশ করেছেন মুসলিম বোম্বার জন্য তা হচ্ছে মসজিদে মসজিদ আবাদের গুরুত্ব ও মর্যাদা আমরা জানি আমাদের একটি ঘর আছে যে হচ্ছে আল্লাহ ঘর যদি আমরা নিজেরা নির্মাণ করি কিন্তু ঘরটি কোনো মানুষের সাথে সম্পৃক্ত ন সেই ঘরটি হচ্ছে একমাত্র আল্লাহ রবাহ আলমিনের ঘর এই ঘরের আবাদ যারা করবে তারা যে ধন্য দুনিয়াতে আখেরাতে যারা এই ঘরের সাথে সম্পৃক্ত রাখবে তারা যে দুনিয়াতে আখেরাতে শ্রেষ্ঠতর সম্মান ও মর্যাদার অধিকারী আজকে আমরা সেই বিষয়টি এই হুতবা থেকে জানতে পারবো ইনশাআল্লাহ আর বিলম্ব না করে আমরা আল্লাহ রবুল্লা আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করে সরাসরি হুতবার অনুবাদ শুরু করছি আমার প্রাণ প্রিয় মুসলিম ভাই বোনেরা আমাদের সম্মানিত খতিফ সাহেব তিনি সর্বপ্রথমে আমাদেরকে আল্লাহ রবুল্লা আলামিনের তাকওয়ার নসিহত করে বলেছেন ইবা হাদাল্লাহ ইত্তাকুল্লাহ ফীমা আমারা হে আলার বান্দারা তোমরা আল্লাহ রাব্বুল ভয় কর যেই ব্যাপার আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন ওয়ন্তহু আম্মা নহা আনহু ও জারা এবং তোমরা বিরত থাকো ওই পথ থেকে যেই পথ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন এবং সতর্কতা দিয়েছেন সুতরাং এক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতেই হবে আমাদেরকে কেননা তিনি আমাদের রব প্রিয় বন্ধুগণ এরপরে সম্মানিত খতিব সাহেব তিনি বলছেন যে আল মাসাজিদু বয়ুতুল্লাহ মসজিদ হচ্ছে আল্লাহর রব্বুল আলামিনের ঘর এবং ওয়া আহাব্বুল ওয়া আহাব্বুল বিকাঈ ইলাইহি আল্লাহর কাছে সবচেয়ে চাইতে প্রিয় স্থান এবং প্রিয় ভূখণ্ড এই পৃথিবীতে হচ্ছে মসজিদ সুবহানাল্লাহ মসজিদ কেন নির্মাণ করা হয় এক আল্লাহর ইবাদতের জন্য সালাত আদায় করার জন্য এবং আল্লাহ রব্বুল আলামিনের জিকির করার জন্য আর এই মসজিদ যারা আবাদ করে যারা নির্মাণ করে যারা এর খেদমত করে তাদের বেশ কিছু গুণাগুণ ও উন্নত চরিত্র কোরআন করিম আল্লাহ রবুল্লাহ বলেছেন যে এই চরিত্রগুলো ইমাম সাহেব কোরআন করিমের সুরা তাওবার আঠারো নম্বর আয়াত তেলাওয়াত করে এবং সুরা নুরের ছত্রিশ এবং সাঁত্রিশ নম্বর আয়াত তেলাওয়াত করে আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ রবুল্লাহ আলমিন মসজিদ আবাদকারীদের কি কি গুণাগুণের কথা আল্লাহ তালা নিজে ঘোষণা দিয়েছেন শুনুন এবার সেই বাণীগুলো এমাম সাহেব বলছেন যে এই মসজিদ হচ্ছে তাদের জন্য যারা এক আল্লাহর প্রতি ইমান এনেছে এবং যারা আল্লাহ রবুল আলমিনকে এককভাবে তাদের বন্ধুরূপে গ্রহণ করেছে আর তাদের চরিত্র হচ্ছে এমন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আবাদ করে তারাই বা সেই ব্যক্তি আবাদ করে যে ব্যক্তির মাঝে চারটি গুণ আছে এক নম্বর যে ব্যক্তি এক আল্লাহর প্রতি ইমান এনেছে এবং পরকাদের প্রতি ইমান এনেছে দুই ও আকা মসলাতান নামাজ প্রতিষ্ঠা করে। তিন ওয়াটা জাকাতা জাকাত আদেই করে। চার অনেম নিকসা ইল্লাল্লাহ এই পৃথিবীতে এক আল্লাহ ব্যতীত কাউকে সে ভয় করে না সুমহাউল্মা। যে ব্যক্তির মাঝে অথবা যাদের মাঝে এই সমস্ত গুণগুলো আছে। আল্লাহ আল্লাহরবগুলো আলামন আয়তের শেসাংসেে তাদের ব্যাপারে। বলছেন ফহাসা ওলাইকা আইয়া কুনো মিনাল মুতাদিন আসা করা যায়। এইসব গুলামগুলো। তারা হেদায়েতের উপর সুপ্রতিষ্ঠিত আছে আল্লাহ সুতরাং এই চারটি গুণের অধিকারী যারা তারাই মসজিদ কাবা আদ করে আলহামদুলিল্লাহ কোন মুশরিক যার ভিতর আল্লাহ তাআলার সাথে শিরিক রয়েছে এই সমস্ত পাপিস্টরা কখনো মসজিদ আবাদ করতে পারে না এসবকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 17 নম্বর আয়াতের মধ্যে বলছেন। মা কানারিল মুশরিকাইন আয়া আমরু মাসাজিদাল্লাহ মুশরিকদের জন্য উচিত নয় বা তারা মসজিদ আবাদ করতে পারে না আলহামদুলিল্লাহ মসজিদ আবাদ করা কারো পক্ষে আদৌ সম্ভব নয় আমার এবার সোরা নুরের ছত্রিশ এবং সাঁত্রিশ নম্বর আয়াত করে আমাদেরকে আবারও মসজিদ নির্মাণের উদ্দেশ্য কি এবং কারা মসজিদকে আবাদ করতে পারে তাদের গুণাগুণ বর্ণনা করেছেন আল্লাহ আল্লাহরুল আলামিন বলছেন

আল্লাহ তালার প্রত্যেক তোমাদের ঘোষণা এবং তার পুত পবিত্রতার ঘোষণা দাও হবে এমন ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করার এবং সুপচ্চ করার অনুমতি বা আদেশ আল্লাহ তালা দিয়েছেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু পুরুষ আছে রিজালুল্লাতুলহিহিম তিজारातু ওয়া লা বাইউন আন যিক্রিল্লাহ যারা মসজিদ আবাদ করবে তাদের চারটি গুণ এক নাম্বার আল্লাহ তাআলা বলেন কিছু পুরুষ আছে যাদের অবস্থা হচ্ছে এমন কোন ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় বেচা কিনা কোনো কিছুই আল্লাহ থেকে তাদেরকে উদাসীন করতে পারে না পারেনা পৃথিবীর কোন ব্যস্ততা কোনো ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় আল্লাহ স্মরণ থেকে তাদেরকে উদাসীন করতে পারে না তাদেরকে ভুলিয়ে রাখতে পারে না যেই যেই চরিত্র আল্লাহ তালা নিজেই বলছেন এগুলো এক শ্রেণীর গোলামদের চরিত্র আলহামদুলিল্লাহ দুই নামাজ প্রতিষ্ঠা করে তারা আদায় করে তারা আর চতুর্থ নম্বর তারা ওই দিনকে ভয় করে যেই দিন অন্তর সমূহ এবং দৃষ্টি শক্তি উল্টে যাবে ভয়ে প্রকম্পিত হয়ে যাবে এমন একটি দিবসকে এমন একটি দিনকে তারা ভয় করে শুভানন্দা সুতরাং যাদের অন্তরে এক আল্লাহ তালার প্রতি পূর্ণ বিশ্বাস রয়েছে আল্লাহ তালাকে সত্যিকার রূপে যারা বিশ্বাস করে এবং যারা আখেরাতকে ভয় করে এমন গুলামদের পক্ষেই পৃথিবীতে মসজিদ আবাদ করা সম্ভব অন্য কারো পক্ষে সম্ভব নয় এখন হয়তো আমরা বলতে পারি যে অনেক বেনামাজি নামাজ নাই ইবাদত নাই কিচ্ছু নাই তারা তো মসজিদ নির্মাণ করে দেখতে পাচ্ছি তারা নির্মাণ দুটো কারণে করতে পারে এক নম্বর তারা হয়তো ইসলামকে বুঝে নাই মসজিদ নির্মাণ করা ভালো কাজ এটাই এটাই বুঝেছে আর অপরদিকে তারা আসলেই দুনিয়াবি কোনো লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই তারা মসজিদ নির্মাণ করে জাতি করে এর দ্বারা তারা দুনিয়াতে তাদের যে একটি সামাজিক লক্ষ্য আছে আল্লাহর উদ্দেশ্য নয় আল্লাহর গোলামি উদ্দেশ্য নয় আল্লাহ রাব্বুল العالمين এর তাজিম তাদের কাছে বড় বিষয়ই নয় বড় বিষয় হচ্ছে সমাজে মাতাব্বরী করা মানুষের প্রশংসা পাওয়া দুনিয়াতে কোনো কিছু অর্জন করতে চায় সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে তারা চায় মসজিদের সাথে যাপন করার চেষ্টা করে কিন্তু শরীর দিয়ে করার মতো ক্ষমতা এই জন্য আল্লাহ বলছেন যারা মসজিদ নির্মাণকারী তাদের গুণাগুণ হচ্ছে এক আল্লাহর প্রতি তারা বিশ্বাসী জাকাত আদায়কারী তারা নিজেরা নামাজ আদায়কারী সুতরাং বেনামাজির আবার কিভাবে মসজিদ নির্মাণ করবে এই সব নির্মাণ করতে পারে কিন্তু বেনামাজি হওয়ার কারণে তাদের কোন ইবাদত আল্লাহ রবাহ আলমিন কবুল করবেন না এই ওয়াদা রাসুল্লাহ সাল্লাম দিয়েছেন প্রিয় বন্ধুগণ এরপরে সম্মানিত হতিফ সাহেব তিনি আমাদেরকে জানাচ্ছেন যে এই মসজিদ যারা মসজিদে যেতে যারা বাধা দেবে মানুষকে এবং এই মসজিদকে যারা ধ্বংস করতে চায় তাদের চরিত্র কি তারা কত বড় জালিম এ সম্পর্কে

যে ব্যক্তি মানুষকে বাধা দেয় আল্লাহর ঘর থেকে যেখানে যেখানে এক নাম স্মরণ করা হয় এবং তারা প্রচেষ্টা চালায় মসজিদকে ধ্বংসস্থলে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য মসজিদকে বিনাশ করার জন্য যারা প্রচেষ্টা চালায় সেটা বন্ধ করে হোক অথবা সেটাকে ধ্বংস করে দেওয়া হোক যে কোনো উপায়ে যারা মসজিদকে ধ্বংস করতে চায় তারা পৃথিবীতে হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বড় জালিম আল্লাহ আল্লাহরবুল আলম তাদের ব্যাপারে শাস্তির ঘোষণা দিয়েছেন

মসজিদ বন্ধ করে দেওয়া হয় নিজের মতের সাথে নিজেদের চিন্তা চেতনা আকিদা ও বিশ্বাসের সাথে না মিললেই ইসলামের সাথে মিলা সেটা দেখার বিষয় নয় বরং আমার আকিদা ও বিশ্বাসের সাথে আমার চিন্তা চেতনার সাথে যেহেতু এই মসজিদ যারা নির্মাণ করছে তাদের সাথে আমার মিলে এজন্য এই জন্য আমরা অনেকেই মসজিদ বন্ধ করে দেই যদি ইসলামের সাথে পূর্ণ ইসলামের আকিদাই আকিদাই তারা পোষণ করছে কিন্তু যেহেতু আমার বিশ্বাসের সাথে তাদের বিশ্বাসের মিল নাই আর যেহেতু আমার ক্ষমতা আছে এই ক্ষমতা দিয়ে অসংখ্য মসজিদ আজ বন্ধ করে দেওয়া হচ্ছে নাউজুবিল্লাহ মনে রাখতে হবে নিঃসন্দেহে তারা পাপিষ্ট তারা সবচাইতে বড় জালিম যদি সত্যি আল্লাহর দুশ্মন তারা না হয় কোন মসজিদ নির্মাণ করার উদ্দেশ্য যদি আল্লাহর সাথে দুশ্মনী না হয় তাহলে মসজিদ বন্ধ করে দেওয়ার অধিকার পৃথিবীর কোনো মানুষের নেই আল্লাহর জমিনে আল্লাহর মসজিদ নির্মাণ করা হবে আল্লাহর ইবাদুত খানা নির্মাণ করা হবে এটাই পৃথিবীর হক এটাই আল্লাহ তালার হক আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ এতক্ষণ পর্যন্ত আমরা শুনলাম যে মসজিদ আবাদ কারি যারা তাদের গুণাগুণ কি তাদের চরিত্র কি এবং সেই সাথে আমরা শুনেছি যে মসজিদকে বন্ধ করা এটা পৃথিবীতে এক বিশাল বড় অপরাধ জানতে পেরেছি পৃথিবীতে সবচেয়ে এবার ইমাম সাহেব তিনি মসজিদ আবাদের গুরুত্ব আরোপ করে বলছেন যে মসজিদ হচ্ছে আল্লাহ তালার ঘর এবং পৃথিবীতে একটি সম্মানিত জায়গা পবিত্র জায়গা আর এই মসজিদ থেকেই মসজিদের মিনার থেকেই প্রতিধ্বনি প্রতিদিন আজানের মাধ্যমে উচ্চারিত হচ্ছে শাহাদাতুত তাওহীদ আল্লাহ রাব্বুল আলামিনাল একত্ববাদের ঘোষণা মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব আমাদেরকে দিচ্ছেন মসজিদের মিনার থেকে সেই প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ্জিন বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ নেই সত্য কোন মাবুক নেই ওয়াসাদু আন্না মুহাম্মদ রসুল আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাম আল্লাহর রসুল সুহান এই মসজিদের মেম্বার থেকেই আমাদেরকে ডাকা হচ্ছে ইসলামের সবচাইতে বড় যে ফরস ইবাদত সলাতের মতো ইবাদতের দিকে মসজিদ থেকে মসজিদের মিনার থেকেই আমাদেরকে আহ্বান করা হচ্ছে হে পৃথিবীবাসী তোমরা নামাজের দিকে ফিরে আসো সুবাহ তোমরা এক সফলতার দিকে ফিরে আসো সুতরাং নামাজ হচ্ছে আল্লাহর গুলামী ফরজ ইবাদত এই ফরজ ইবাদতের মধ্যেই আল্লাহর আখেরাতের সার্বিক সফলতাকে আল্লাহ তালা রেখে দিয়েছেন আলহামদুলিল্লাহ এই মসজিদের মেহরাব থেকে মিম্বার থেকেই এই পৃথিবীর সমস্ত সিঁড়ি এবং মূর্তি পূজার অন্ধকারকে নির্মূল করা হচ্ছে মসজিদ থেকে আলহামদুলিল্লাহ এবং আমরা সবাই জানি এই পৃথিবীতে ইসলামের ইসলামের মধ্যে জ্ঞান চর্চা ও চরিত্র গঠনের সর্বপ্রথম যে বিদ্যাপীঠ সর্বপ্রথম যে প্রতিষ্ঠান বিদ্যালয় তা হচ্ছে মসজিদ এই মসজিদ থেকেই সাহাবাই রামদের মতো এক শ্রেষ্ঠ জাতির আবির্ভাব ঘটেছিল আলহামদুলিল্লাহ যার সর্বপ্রথম টিচার ছিলেন আমাদের প্রিয়নবী মুহাম্মদ সাল্লু আলিহি ও এבודুগান মসজিদ থেকে আজকে আমরা যে ইসলামের ব্যাপক প্রচার প্রসার দেখতে পাচ্ছি গোটা বিশ্বের সেই দিগন্তে সেই সুদূর প্রান্তে পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছে গেছে মসজিদ থেকে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার নিঃসন্দেহে মসজিদ হচ্ছে এক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়েতে বা মহা গুরুত্বপূর্ণ সম্মানিত এবং শ্রেষ্ঠতর একটি গুরুত্বপূর্ণ জায়গা যার মর্যাদা হচ্ছে আল্লাহর কাছে ব্যাপক এই জন্য মসজিদ নির্মাণ করা এটা কিন্তু সাধারণ বিষয় নয় মসজিদ নির্মাণ করা মসজিদ আবাদ করা এটা হচ্ছে শ্রেষ্ঠ মানুষের একটি বিশেষ আমল আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ এবার প্রশ্ন হলো যে মসজিদ আমরা কিভাবে আবাদ করব। শুধুমাত্র কি মসজিদের বিল্ডিং তৈরি করলে হয়ে গেল কখনও না ইমাম সাহেব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন মসজিদ আবাদ হবে এক আল্লাহর ইবাদতের মাধ্যমে সালাত আদায়ের মাধ্যমে আজানের ধ্বনি যখন উচ্চারিত হয় হাইয়ালা সালাত তখন আমরা সকলেই এক আল্লাহর দিকে সেই ঘরে আমরা চলে যাব আল্লাহকে সিজদা দেওয়ার জন্য এটাই হচ্ছে মসজিদ আবাদ আলহামদুলিল্লাহ মসজিদ আবাদ যদি আমরা করি মসজিদে যদি আমরা নিয়মিত যাওয়া আসা করি পাঁচ বার দৈনিক সালাত আদায় করতে যাই

প্রথম কাতারে নামাজ আদায় করার জন্য আজান দেওয়ার জন্য যদি তাদেরকে লটারি করতে হতো লটারি করে হলেও সেই প্রথম কাতারে আর আজান দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতো সুবাহ মাহমুদ যদি জানতো যে মসজিদে সর্বপ্রথমে প্রবেশ করা অথবা আগে ভাগে যাওয়ার কি ফজিলত কি মর্যাদা তাহলে মানুষ সেদিকে ব্যাপকভাবে দাবিত হয়ে যেত এবং ফজরের সরাতে কি পরিমাণ সব হয় তাহলে মানুষ হামাগরি দিয়ে হলেও তারা মসজিদে প্রবেশ করত। এসারের সালাত এবং ফজরের সালাত আদায় করার জন্য সুবাহ কিন্তু দুঃখের বিষয় আমাদের মুসলমানদের দুরবস্থা হচ্ছে আজ এই যে সবচেয়ে বেশি ফজরের সালাতে মুসল্লিদের খুঁজে পাওয়া যায় না আর এসার সালাতেও ব্যাপকভাবে মুসল্লিদের সংখ্যা খুব কম হয় এই দুরবস্থা ঘটে গেছে আজকে অথচ রাসুল্লাহ বলছেন যে যদি তারা জানত মুসলমান এসারের সালাতে এবং ফজরের সালাতে কি পরিমানে সব হয় তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও

কোন কাজ করলে পরে তোমাদের পাপ গুলো মুছে যায় আল্লাহ রে তোমাদের সব পাপ আর তোমাদের পদমর্যাদাকে আল্লাহ তারা বৃদ্ধি করে দিবেন বহু গুণে তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না তখন সাহাবাই কেরামগঞ্জ বলেন হ্যাঁ ইয়া রসুল আল্লাহ আপনি অবশ্যই জানাবেন তখন রাসুল্লাহ তিনটি কথা বললেন এক ইসবাবুল প্রচন্ড ঠান্ডার সময় কষ্ট করে কষ্টের মধ্যে অজু করা সান্দায় এই শীতকালে বরফের মতো পানি দিয়ে অজু করা যে কি কষ্ট এই সব কিন্তু পাবে এই কষ্ট যারা সহ্য করবে আলহামদুলিল্লাহ দুই কাতরতুল হত মাসাজিদ মসজিদে বেশি বেশি গমন করা ছোট ছোট কদম দিয়ে মসজিদে যাওয়া বেশি বেশি কদম দিয়ে তিন হচ্ছে এক ইন্তিদার এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত অপেক্ষা করা তাহলে বোঝা গেল মসজিদে বেশি বেশি যাতায়াত করা বেশি বেশি কদম দিয়ে মসজিদে গমন করা এটা হচ্ছে এমন একটি কাজ যা দ্বারা আমাদের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেন এবং আমাদের পদমর্যাদাকে আল্লাহ গুণে বৃদ্ধি করে দেন সুহান আল্লাহ সুতরাং আমি বলতে চাই কি আছো ভাগ্যবান ব্যক্তি তুমি যদি চাও এই পৃথিবীতে তোমার সম্মান মর্যাদা বৃদ্ধি তাহলে ছুটে চলো এক আল্লাহর ঘরের দিকে রাত এবং দিন আল্লাহ তুমি তৌফিক দান করো আলিম

জান্নাতে একটা বিশেষ আপ্যায়ন তার জন্য নির্ধারণ করে দেন সুবাহান আল্লাহ তার জন্য নুজুলা রয়েছে প্রতি থেওতা বা বিশেষ মেহমানদারি আল্লাহ তাআলা তার জন্য ব্যবস্থা রেখেছেন যতবার সে ওই মসজিদের দিকে যায় আর আসে আলহামদুলিল্লাহ ইয়া রব্বি লাকাল হামদু ওয়া লাকাস শুকর সুতরাং মসজিদের দিকে যদি আমরা যাই তাহলে আমাদের মর্যাদা বিরাটভাবে বৃদ্ধি পেয়ে যাবে

মর্যাদা আর সে আজিমের সায়তনে সে আশ্রয় পাবে যে ব্যক্তির অন্তর আল্লাহ তালের ঘরের দিকে জ্বলন্ত থাকে সুহান আল্লাহ একবার নামাজ আদায় করে আবার সে মসজিদের দিকেই তার থাকে কোন সময় আবার সময় হয়ে যাবে করে সারাটি জীবন সে শুধু দিকে আল্লাহ রাখে এই জন্য এই পবিত্র হৃদয়ের অধিকারী মানুষটিকে জাহান্নামের আগুনে আল্লাহ তালা দগ্ধ করবেন না বরং তাকে আর সে আজিমের ছায় তোলে আশ্রয় দিবেন কিয়ামতের মাঠে কি মর্যাদা সভান আল্লাহ এরপরে আল্লাহ রসুল সাল্লাহাম আরো বলছেন

অন্ধকারে আল্লাহর ঘরের দিকে চলে যায় সুবাহ আল্লাহ অন্ধকারে আল্লাহর ঘরে পায়ে হেঁটে হেঁটে চলে যায় তাদেরকে সুসংবাদ দিবসে তাদেরকে পরিপূর্ণ আল্লাহ দান করবেন সুবাহ আল্লাহ এর মানে এই নয় যে যেহেতু আমরা যারা শহরে বসবাস করি সব জায়গায় লাইট থাকে এই ফজিলত বুঝে আমরা পাবো না না মূল তো হচ্ছে অন্ধকার তাই না আমরা অবশ্যই পাবো এই মর্যাদা যারা নিয়মিত মসজিদে যাতায়াত করি আলহামদুলিল্লাহ প্রথম খুদ্বার শেষাংশ আমরা পৌঁছে গেছি ইমাম সাহেব এরপরে বলছেন যে সুতরাং ফাজআলুলি বুয়ুতিল্লাহি মিন উক্তিকুম জুযআন মাকসুমান ওয়া মিন ইবাদাতিকুম নসীবান মাফরুদা তোমরা আল্লাহ তাআলার ঘরের জন্য তোমাদের সময় থেকে একটা সময় নির্ধারণ করে দাও যে তোমরা আল্লাহর ঘরে যাবে এবং তোমাদের ইবাদতগুলোর মধ্য থেকে বিশেষ যে ফরজ ইবাদতের একটা অংশ তোমরা আল্লাহর ঘরেই রাখো সুবহানাল্লাহ এর মানে আমরা যেন ফরজ ইবাদত ফরজ নামাজ আল্লাহর ঘরে গেইই আদায় করি কেননা না এটুকু যা কিছু আমরা আল্লাহর কাছে কল্যাণ করে আমরা পাঠাই ইমাম শেখ বললেন ওয়ায়ারফাউম ওয়ায়ারফাউকুমুল্লাহু বিহি ইয়াওমুল কিয়ামা এসব আমল দ্বারা কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তোমাদের পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন আলহামদুলিল্লাহ সুতরাং মসজিদ আবাদ করা মসজিদ নির্মাণ করা মসজিদের সাথে সম্পর্ক রাখা ব্যাপক ফজিলত ও মর্যাদার কথা আমরা জেনেছি আল্লাহ জানার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন এবার আমরা জানব যে মসজিদ মাসজিদে গিয়ে নামাজ আদায় করা ইসলামের অন্যতম একটি বড় ইবাদত এবং যা হচ্ছে একটি একটি ইসলামের অন্যতম বিশেষ নিদর্শন নামাজ আলাম আদায় করার বিরাট মর্যাদা রয়েছে আমাদের ইসলামে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি শুনবো এখন ইমাম সাহেবের কাছ থেকে মূলত তিনটি হাদিস তিনি উল্লেখ করেছেন তার মধ্যে একটি হচ্ছে আব্দুল আবিন মাসুদ রদিয়াল্লাহ তালুর একটি উক্তি তিনি তার উক্তিতে জামাতে নামাজ আদায় করার একটি ব্যাপক গুরুত্ব প্রকাশ করেছেন এরপর ইমাম সাহেব আরো দুটো হাদিস রাসুল্লাহ সাল্লাম থেকে উল্লেখ করেছেন যার মধ্যে জামাতে শহীদ নামাজ আদায় করার এক বিরাট মর্যাদার কথা রয়েছে আমরা তা শুনবো এবার শুনুন এবিন মাসুদ রদিয়াল্লাহ তালান তিনি একজন বিশিষ্ট সাহাবাদ ছিলেন রাসুল্লাহ সাল্লা সাল্লামের খুব প্রিয় ব্যক্তি ছিলেন সেই প্রিয় সাহাবা তিনি ইসলামকে কিভাবে এবং নামাজের জামাতের আদায় করার মসজিদে গিয়ে আদায় করার কি গুরুত্ব তিনি অনুভব করেছিলেন তার ভাষা থেকে এবার শুনুন তিনি বলছেন যে যে ব্যক্তি চায় আগামীকাল আল্লাহর সাথে সাক্ষাৎ করবে মুসলিম হয়ে এবং সে আনন্দিত হচ্ছে হতে চায় আল্লাহর সাথে সাক্ষাৎ করার মাধ্যমে আগামীকাল মুসলিম হিসাবে সেজন্য এই সমস্ত নামাজ হেফাজত করে সুবাহ আল্লাহ সুতরাং যদি আপনি মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান এই আনন্দ যদি আপনি পেতে চান তাহলে আপনাকে নামাজের হেফাজত করতেই হবে সলাদ পাশক্ত আদায় করতেই হবে অন্যথায় আনন্দিত হয়ে নিরাপত্তার সহিত আল্লাহর সাথে সাক্ষাৎ করার কোন সুযোগ আপনার নেই আপনার মতো ব্যক্তি নামাজে যদি অবহেলা থাকে আপনি ক্ষতিগ্রস্ত হবেন বিষয় তিনি বলছেন। যে তোমাদের নবীর সাল্লা সাল্লামের অন্যতম আদর্শ হচ্ছে মসজিদে গিয়ে নামাজ আদায় করা ঘরে নামাজ আদায় করা নয় সুতরাং তোমরা যদি ওলাউ তুম সুনিম নুসূন্যাবিকুম লাল তোমরা যদি তোমার তোমাদের নবীর আদর্শ মাসজিদে গিয়ে নামাজ আদায় করা এই আদর্শ থেকে তোমরা যদি বিরত থাকো তুম তাহলে তোমরা পথ ভ্রষ্ট হয়ে যাবে নাও সুতরাং নামাজ আদায় করার পরেও মানুষ পথভ্রষ্টতার মধ্যে নিসংন্দে তারা জীবন যাপন করছে যাদের ক্ষমতা থাকার পরে বিনা অজুরে ঘরের ভিতর নামাজ আদায় করছে নাউজুবিল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নুরুল বানী তিনি বলেন যদি এই সুন্নাতকে তোমরা পরিত্যাগ করো লাদালতুম তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে নিসংন্দে নাউজুবিল্লাহ সুতরাং নামাজ মসজিদে গিয়ে আদায় করুন হৃদয় প্রশস্ত হয়ে যাবে আল্লাহর সাথে মহব্বত ও ভালোবাসা সৃষ্টি হবে জীবন অসংখ্য কল্যাণ দিয়ে আপনার জীবন আল্লাহ তালা ভরে দিবেন দূরের পথ আল্লাহ তালা আপনার জন্য নিকটবর্তী করে দিবেন অসংখ্য কঠিন পথকে আল্লাহ তালা আপনার জন্য আল্লাহ তালা সহ সাধ্যে পরিণত করে দিবেন নবীজির এই মধ্যে ব্যাপক কল্যাণ আল্লাহ তালা রেখে দিয়েছেন আলহামদুলিল্লাহ এরপর তিনি বলছেন একজন ব্যক্তি যখন মসজিদে যায় উজু করার পরে সুন্দরভাবে তখন প্রতিটি কদমে তার তিনটি করে মর্যাদা হয় মর্যাদা পায় এক নাম্বার একটি কদম দ্বারা সে সব পায় এবং একটা গুণাও তার ক্ষমা হয়ে যায় তিন তার পদমর্যাদা বৃদ্ধি পেয়ে যায় সুহান আল্লাহ সুহান আল্লাহ তাহলে একটি কদম দিচ্ছেন একটি সব হচ্ছে সেই সাথে একটি গুনাহ ক্ষমা হচ্ছে তিন আপনার মর্যাদাও আল্লাহর কাছে বৃদ্ধি পেয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এরপরে তিনি বলছেন যে আমরা দেখেছি আমরা দেখেছি যে আমাদের মাঝে যারা জামাত থেকে দূরে থাকতো তারা একমাত্র এই রকম শ্রেণীর মানুষ ছিল তারা হলো স্পষ্ট মুনাফিক দ্বারা ছিল আমাদের যুগে তারাই জামাত তরক করত করতো নওজ্লাউজ্লা স্পষ্ট মুনাফিক যারা আমাদের জামানায় ছিল তারাই জামাতকে তরক করত তারা নামাজে আসতো না এটা ঘটনা মনে পড়ে গেল আমি এই মুহূর্তে বলাটা উচিত মনে করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একবার সম্ভবত এশার এশার সময় তিনি বলতেছেন ফুলানুন শাহীদ এই অমুক ব্যক্তি উপস্থিত অমুক ব্যক্তি উপস্থিত অমুক ব্যক্তি আছে সাহাবাগণ বলছেন নাই 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 তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মুনাফিকদের কাছে দুটো নামাজ অত্যন্ত ভারী একটি হচ্ছে এশার সালাত

সে কাতারে এসে উপস্থিত হতো নামাজ আদায় করতো সোহান অসুস্থ মানুষ দাঁড়াতে দাঁড়াতে পারে না মসজিদে একাকি যাওয়ার ক্ষমতা তার নেই এই দুইজন ব্যক্তির কাঁধে ভর দিয়ে সে কাতারে গিয়ে উপস্থিত হতো আল্লাহকে সাজদা দেওয়ার জন্য সুবাহান আল্লাহ এই ছিল সাহবাই কেরামদের চরিত্র সুবাহান আজকে সুস্থ মানুষ বিনা কারণে কোনো কারণ নাই ঘরে নামাজ আদায় করছি মাসের পর মাস বছরের পর বছর আমি কি চিন্তা করেছি আমার আমার ইমানের দুর্বলতা কত নিচে চলে গেছে আমি কি কখনো চিন্তা করেছি সাবাই কেরামদের চরিত্র থেকে আমরা কত দূরে চলে গেছি সুতরাং নামাজ মসজিদে আদায় করা ব্যতীত আমি আপনি কখনো পূর্ণ ঈমানদার হতে পারবো না আল্লাহর কাছে প্রিয় গোলাম হতে পারবো না হেদায়েতের উপর সুপ্রতিষ্ঠিত থাকতে পারবো না হাদিসটি এই উক্তিটি সোয়ে মুসলিম এসেছে যার নাম্বার হচ্ছে ছয়শত চুয়ান্ন নম্বর হাদিস ছয় শত চুয়ান্ন নম্বর প্রিয় বন্ধুগণ এবার

পরে গেছে অথচ সাতাশ গুণ বেশি লাভ যদি কোথাও পাওয়া যায় সেই কাজকে আমরা কেউ আমরা ঘরে নামাজ আদায় অলসতা করে থেকে আমি বঞ্চিত বলেছেন যে জামাতে নামাজ আদায় করার দেখেন কত গুরুত্ব একজন মানুষ সে নামাজ আদায় করার পরে একজন মুসল্লি সে নিজের মুসল্লাতে বসে আছে নামাজের জায়গায় বসে আছে নাড়াচারা করতেছে না সে কোথাও যাচ্ছে না আল্লাহ রসুল সাল্লাহিসাম বলছেন তার জন্য দোয়া করতে থাকে মাফি যতক্ষণ তার মুসল্লায় নামাজের জায়গায় বসে থাকে ফেরস্তা বলতে থাকে আল্লাহ আলাই আল্লাহ হে আল্লাহ তোমার এই গুলামকে তুমি ক্ষমা করে দাও হে আল্লাহ তোমার এই গুলামের প্রতি তুমি দয়া করো রহমত নাজির করো সুবাহ বেラストা দোয়া করতে থাকে আপনি বসে আসেন পিছন থেকে বেラストাগন দোয়া করতেছে আল্লাহ কি ভাগ্য তাদের জন্য যারা নামাজের পরে নামাজ আদায় করার পরে দৌড় দেয় না বসে থাকে এই সওয়াব পাওয়ার জন্য হে আল্লাহ আমাদেরকে সবাইকে এder অন্তর্ভুক্ত করে দাও আমিন আরেকটা ফজিলত হচ্ছে যে একজন ব্যক্তি নামাজের জন্য মসজিদে গেছে যাওয়ার পর এখনো জামাত শুরু হয়নি অনেক আগে গিয়েই বসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া লা ইযাল احدকুম ফি একজন ব্যক্তি নামাজের জন্য সেজে বসে থাকে যতক্ষণ অপেক্ষায় থাকে নামাজ আদায় করলে যে সওয়াব হয় সেই সওয়াব তার নামায় লেখা হতে থাকে সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহিল আযীম হাদিসটি এসেছে প্রিয় বন্ধুগণ আমরা এতক্ষণ জানতে পারলাম যে জামাতে নামাজ আদায় করার কত সওয়াব কত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন কি কি মর্যাদা যে 27 গুণ বেশি সওয়াব তোমরা পাবো এবং আমরা ওই যে প্রতি কদমে কদমে সব পাবো একটা কদম দিলে পরে একটা গুণা ক্ষমা হবে একটা সব হবে একটা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন আল্লাহ আপনি কি চান না আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করে আপনাকে ক্ষমা সুতরাং এত সব আল্লাহ তালা রেখে দিয়েছেন পরিশেষে ইমাম সাহেব হতবার শেষাংশে আমাদেরকে বলছেন যে মুসলমানদের উপর ব্যাপকভাবে করোনার এই করোনার এই যে দুর্যোগ এই যে প্রলয় এই যে কষ্ট এই যে দুর্বিপাক এটা ব্যাপকতা লাভ করেছে নিঃসন্দেহে আর যার ফলে জামাতে নামাজ আদায় করার এই নিয়ামতটি বন্ধ হয়ে গিয়েছিল এরপরে মুসলমানদের হৃদয়ের ভিতরে যে ব্যাপক আগ্রহ নামাজ জামাতের মাধ্যমে আদায় করার সেই সুযোগ আল্লাহ রবুল্লাহ আলমিন এবার খুলে দিয়েছেন আলহামদুলিল্লাহ তিনি এই পথ গোটা বিশ্ববাসীর জন্য খুলে দিয়েছেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন এই জন্য এখন নামাজ আদায় করার ব্যাপক সুযোগ রয়েছে আর সেই সাথে আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি এবং শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এতটুকু পরিমানে সুযোগ করে দিলেন আবার জামাতে নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছেন এজন্য তার তো শুকর আদায় করবই সেই সাথে আসআলুহু আইয়ার ফা মা বাকি মিনা আল আবা এই আরো কিছু এখনো অবা বা এই যে করোনা ভাইরাস এখনো কিছুটা বাকি আছে পৃথিবীতে এটাও যেন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তিনি উঠিয়ে নেন সেজন্য তিনি আমাদেরকে আল্লাহর দোয়া করতে বললেন এবং আল্লাহ তালা যেন সবাইকে পূর্ণ সুস্থতা দান করেন আমিন এখানেই তিনি সমাপ্তি ঘটিয়েছেন সমাপ্তি ঘটানোর আগে তিনি আমাদেরকে আবারও বলছেন যে তোমরা আল্লাহর দিকে আল্লাহর ঘরের দিকে তোমরা ছুটে চলাও আল্লাহর ডাকে তোমরা সারা দাও আল্লাহ রব্বুল আলমিন এবং তোমাদের আসল তোমাদের আহ্বান করেন তোমাদের আহ্বান করেন তোমাদেরকে জীবিত করার জন্য তোমাদেরকে ধন্য করার জন্য জাতি করে তোমরা সৌভাগ্যশীল হও তোমরা হেদায়ত পেয়ে যাও সুতরাং তোমরা আল্লাহ রব্বুল আলমিনের ফরস ইবাদতকে যথাযথভাবে পালন করো আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা আমরা আজকে মসজিদ নবীর খুতবার যে মূল বিষয় তা আমরা জেনেছি যে ইসলামে আমাদের ইসলামে মসজিদ আবাদ করা নির্মাণ করা এর খেদমত করা এর মধ্যে নামাজ আদায় করা যাতায়াত করা যে কি মর্যাদা সেটা আমরা জানতে পেরেছি আলহামদুলিল্লাহ সুতরাং আমরা আমল করতে পারি বিশেষ করে আল্লাহ আজান দেওয়ার একটা বিশেষ মর্যাদা দিয়েছেন আমরা সেটা অবশ্যই আজান দেওয়ার চেষ্টা করব এবং প্রথম কাতারে গিয়ে নামাজ আদায় করব ইনশাল্লাহ এবং এশারের সলাত এবং ফজরের সলাতে আমাদের যে অবহেলা আছে সেটা থেকে আমরা মুক্ত হতে চাই আমি আমার প্রিয় বন্ধুদেরকে বলতে চাই যে আপনারা আপনাদের সন্তানদেরকে আপনাদের স্বামীদেরকে জাগ্রত করে দিবেন যেন তারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে তাহলে এই জন্য আপনারা ব্যাপক ভাবে ইনশাল্লাহ ভাগ্যবতী হতে পারবেন এবং মসজিদে আমরা বেশি বেশি যাতায়াত করব কেননা যাতায়াত করলে পরে প্রতিদিন যতবার আমি যাচ্ছি ততবার আমার বিশেষ একটা আপ্যায়নের ব্যবস্থা আল্লাহ তা জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন অন্ধকারের সময় যদি আমরা মসজিদে যাই তাহলে আমাদের জন্য আল্লাহ তারা বিশেষ আলো কেমতের মাঠে আমাদেরকে দান করবেন আলহামদুলিল্লাহ যত বেশি কদম মসজিদের দিকে দিব প্রতিটি কদমে আমার জন্য একটি সাব হচ্ছে আমার একটি গোড়াও খামা হচ্ছে আমার একটি পদমর্যাদাও আল্লাহ তালা বৃদ্ধি করে দিচ্ছেন পরিশেষে বলতে চাই যদি নামাজে আমরা না যাই নামাজ যদি আমরা তরক করি এই মসজিদে গিয়ে না পড়ে ঘরে যদি পড়ে তাহলে কিন্তু মুনাফিকদের একটা আলামত আমার উপর পাওয়া যায় যেমন টিবনি মাসুদ রদি আল্লাহ বলেছিলেন এবং তিনি বলেছেন যে তোমরা যদি নবীর আদর্শকে ভুলে যাও তোমরা যদি প্রত্যাখ্যান করো তাহলে কিন্তু তোমরা কত ভ্রষ্ট হয়ে যাবে নজুবিল্লা কত কঠিন কথা এবং সাবাই কেরামদের যুগে কি মর্যাদা ছিল নামাজের যে তারা দু দুইজন ব্যক্তির গলায় ভোট দিয়ে তারা নামাজে যেতেন তাহলে আজকে আমরা সুস্থ মানুষ কোন কারণে কিসের আশায় কিসের নেশায় আমরা আল্লাহর ঘর থেকে দূরে থেকে ঘরে নামাজ আদায় করি প্রিয় বন্ধুগণ সুতরাং যারা নামাজ আদায় করছে না আমি সেই সব মুসলিম ভাইদেরকে বলবো এত বড় ভুল আপনারা করবেন না আপনারা যদি ইসলামকে সত্যি বিশ্বাস করে থাকেন তাহলে শক্তভাবে নামাজকে আঁকড়ে ধরুন কেননা ইসলামের মধ্যে আপনার মর্যাদা ততটুকুই আছে যতটুকু মর্যাদা নামাজের ব্যাপার আপনার মাঝে আছে এবং ইসলামকে আপনি ততটুকু মূল্যায়ন করছেন যতটুকু নামাজের মূল্য আপনার মধ্যে রয়েছে সুতরাং নামাজ দিয়েই ইসলামের মাপকাঠি

আপনার দয়া করে পাঁচ সুক্ত নামাজ মসজিদে মসজিদে আদায় করবেন এটা যথেষ্ট নয় যে আপনি শুধু মসজিদ নির্মাণ করে দিয়েছেন আপনি নামাজ আদায় করবেন না জনগণ নামাজ আদায় করবে সব সওয়াব আপনি পাবেন আপনি কোনো সওয়াব পাবেন না কারণ আপনি আপনি নিজে নামাজ আদায় করেন না আবার মসজিদ মানুষকে মসজিদ নির্মাণ করে দিয়েছেন এই আমল মানুষ নামাজ আদায় করে সব পাবে কিন্তু আপনি কোনো সওয়াব পাবেন না কারণ আপনার ভিতরে কোনো ঈমান নাই যদি ঈমান থাকতো শুধু টাকা দিয়ে মসজিদ নির্মাণ কেন আল্লাহকে সেজদা দিয়ে গুলাম হয়ে আল্লাহকে দেখান আপনি আল্লাহ রাব্বুল আলামিন কে বিশ্বাস করেন সুতরাং আজকে আমরা এখানে সমাপ্তি ঘটাচ্ছি যারা আমাদের লাইভে অংশ গ্রহণ করেছেন আবার আপনাদের স্মরণ করছি আল্লাহ তাআলা আপনাদের এই আমলকে কবুল করুন আমিন এবং যাদের ফেসবুক আছে অবশ্যই আপনারা আপনাদের ফেসবুকে আমাদের আলোচনাকে শেয়ার করবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন আমিন যাদের WhatsApp আছে অবশ্যই এ অন্য কোনো বন্ধু বা বান্ধবীর কাছে এই আলোচনাকে শেয়ার করবেন আল্লাহ তাআলা তোমার রহমতে রাসূল আমাদের সবারে আমনকে কবুল করেন আমিন আসসালাতু ওয়াসসালামু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আজমাইন